হ্যালো এভরিওয়ান, দাদা ফুসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কি, একটা আছে আমরা জ্যাকেট নিয়ে যাচ্ছে বাইক মডেল, কিন্তু বাইক মডেল হলো এটার মধ্যে প্রচন্ড কাজ আছে। ভাইয়া তার নিজের মতো কাস্টমাইজ করছে। নাম্বার ওয়ান, এটার চামড়া খুবই সুন্দর। এটা হচ্ছে কি আপনার ডার্ক চকলেটের মধ্যে হচ্ছে কি আপনার একটা ব্ল্যাক শেড দেওয়া আছে, এন্ড এই চামড়া খুবই জোস একটা চামড়া। আমার পার্সোনালি চামড়া খুবই পছন্দ, বাট বেসিক্যালি আমার কালো জ্যাকেট পছন্দ। এই জন্য যদি আমি চকলেট কালার পছন্দ করতাম জ্যাকেটের জন্য, তাহলে অবভিয়াসলি আমি এই চামড়া দিয়ে আমি নিজের জন্য একটা জ্যাকেট বানাইতাম। আমার এত বেশি ভালো লাগছে চামড়াটা। বাট যেহেতু আমার হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার পছন্দ, সেহেতু আমি এর চামড়াটা আমার জন্য রাখি নাই। সো বুঝতেই পারছেন যে চামড়া আসলে কতটুকু ভালো একটা চামড়া। তো এখানে ভাই তার নিজের মধ্যে কিছু কাস্টমাইজ করছে, যেমন লাইক হচ্ছে তার হচ্ছে কোমর এখানে প্যাডিং দিছে অনেকগুলা, তারপর সে পুরোটা ঘুরে নিচে দিকে ডায়মন্ড কালার সেলাই দিছে, পিছন সাইডটা সে নিজের মতো কাস্টমাইজ করছে, হাতে প্যাডিং আছে, অ্যান্ড সব কিছু মিলে তার ডিজাইনটা খুবই গর্জিয়াস লাগতেছে, অ্যান্ড খুবই প্রিমিয়াম লাগতেছে। তো আশা করি জ্যাকেটটা আপনাদের সকলের পছন্দ হবে, যারা বাইক জ্যাকেট পছন্দ করেন। তাহলে চলুন আমরা জ্যাকেটটা দেখে আসি। আপনি কি জানেন, যাদব ফ্যাশন থেকে যে কোনো চামড়া জ্যাকেট আপনি অর্ডার করে বানিয়ে নিন বা রেডিমেড কিনে নিন, প্রত্যেকটা জ্যাকেটের সাথে একটি করে চামড়ার বেল্ট, চামড়া ওয়ালেট আর চামড়া চাবি রিং সম্পূর্ণ ফ্রি। অফারটি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, তাই আজই যোগাযোগ করুন এই নাম্বারে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে জ্যাকেটের মডেলটি। এই জায়গাটার কালারটা অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে আপনার ডার্ক চকলেটের সাথে কিন্তু ব্ল্যাক শেড দেওয়া আছে। এটা কিন্তু শুধুমাত্র চকলেট না, চকলেট ব্ল্যাক শেড দেওয়া আছে। আর এই চামড়াটা আমার খুবই দামি, এক্সপেন্সিভ অ্যান্ড প্রিমিয়াম একটা চামড়া। তো দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা বাইক জ্যাকেটের মডেল যেমন হয়, বাট এটার মধ্যে প্রচন্ড প্যাডিংয়ের কাজ দেওয়া আছে। যদি আমি শোল্ডার থেকে বলি, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শোল্ডারে হচ্ছে একটা প্যাডিং দেওয়া আছে ডায়মন্ড কাটের, এখানে হচ্ছে একটা লুপ দেওয়া আছে, এখানে হচ্ছে প্যাডিং করা আছে, এবং হাতের এখানে কিন্তু প্যাডিং করা আছে। এখানে আমরা জিপার ইউজ করেছি। সামনে দেখতে পাচ্ছি একটা কার্ভ টাইপের জয়েন আছে। এই দুই পাশে হচ্ছে কি আপনার জিপার দেওয়া আছে, এখানে হচ্ছে জিপার দেওয়া আছে, অ্যান্ড কোমর হচ্ছে গিয়ে প্যাডিং করা আছে। সামনের দিকে প্যাডিং করা আছে, নিচের দিকে কিন্তু আপনার প্যাডিংগুলো করা আছে। নর্মাল কিন্তু আমাদের এই প্যাডিংয়ের জয়েন্টটা কিন্তু এভাবে রাউন্ড শেপের হয়, কিন্তু এটা কিন্তু এভাবে অ্যাঙ্গেল চলে আসছে। তো নিচের কিন্তু ডায়মন্ড কাট। তো সামনে কিন্তু প্রচুর পরিমাণে প্যাডিংয়ের কাজ আছে, অ্যান্ড প্রত্যেকটা জিপারে কিন্তু ফেজ অন করা, মিন জিপারগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে কি সামনে সাইডের ডিজাইন। তো ডিজাইনটা খুবই সুন্দর, অ্যান্ড মানে চামড়াটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে পার্সোনালি। তো যদি এখন পিছন সাইডটা আমরা দেখি পিছন ডিজাইনটা কেমন। সো যদি এখন পিছন ডিজাইন দেখতে পাচ্ছেন, পিছন পিঠে অনেক আছে ডায়মন্ড কাটের সেলাই ইউজ করে, বাট ভাইয়া পিছনটা হচ্ছে জায়গাটা একটু ফাঁকা রাখছে। অ্যান্ড এটার সামনে যে প্যাডিং আছে ওটার মধ্যে পিছনে কিন্তু এই পাশে হচ্ছে গিয়ে অনেক ঘন প্যাডিং দেওয়া আছে, এগুলো হাফ ইঞ্চি করে, অ্যান্ড হাতে প্যাডিংগুলো হচ্ছে 1 ইঞ্চি করে, এগুলো অনেক ঘন প্যাডিং। আপনার অনেক কাছে ঘন প্যাডিং দেয় না, একটু চওড়া প্যাডিং দেয়। আর নিচে দেখতে পাচ্ছেন সামনে যে ডায়মন্ড কালার সেলাইটা পুরোটা ঘুরে কিন্তু পিছন দিয়ে চলে আসছে। আপনার অনেক কাছে জাস্ট এই জায়গাটা বাদ দেয়, জাস্ট এখানে হচ্ছে একটুখানি প্যাডিং দেয়, বাট এই পাশটা বাদ থাকে, সামনে দিকে প্যাডিং থাকে, কিন্তু ভাইয়া বলছে পুরোটা ঘুরার জন্য ডায়মন্ড কালারের প্যাডিং হয়। সো এই জন্য বলি যে কাস্টমাইজ করে যখন আপনি জ্যাকেট একটা জ্যাকেট নেবেন, তখন আপনি আপনার মনের মতন করে ডিজাইন মেক করতে পারবেন, অ্যান্ড এটার কিন্তু তার একটা উদাহরণ। সো এটা হচ্ছে পেছনের ডিজাইন দেখতে পাচ্ছি। এখন যদি আমরা ভেতরের সাইডে দেখি, ভেতরে কি ফেব্রিক ইউজ করেছি আমরা, এটা ভেতরে হচ্ছে আমরা ফিলার ইউজ করেছি। এখানে একটা সস দিয়ে দিয়েছি, যে আমরা জ্যাকেটটা বানানো হয়েছে এখানে আমাদের ব্র্যান্ডিং করা আছে। এপাশে একটা জিপার ছাড়া পকেট আছে, এপাশে একটা জিপার সহ পকেট আছে। সো এটা হচ্ছে ভেতরের সাইডে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনি চাইলে এখানে ফিলার বা ফার বা হচ্ছে গিয়ে কোটের কাপড়, যে কোনো কাপড় ইউজ করতে পারেন। তো ওভারঅল জ্যাকেটের মডেল যেহেতু বাইক মডেল, ভাই একটু বাইক রাইড করতে পছন্দ করে, সো দ্যাটস ওয়াই উনি এই মডেলটা বানিয়েছেন। ওনার মতো করে কাস্টমাইজ করছে, একদম অনেকগুলো প্যাডিং দিয়েছে, ইভেন চামড়াটাও খুব ভালো মানে চুজ করছে, যার জন্য ভাই প্রাইসটা অনেক হিউজ পড়ছে। তো যদি আপনার এই টাইপের চামড়া পছন্দ হবে, এই টাইপের ডিজাইন পছন্দ হয়, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ফুল গ্রেন লেদার একটা জ্যাকেট, ব্যাটস হয় ভাইয়ার প্রাইস কিন্তু 20,000 টাকার প্লাস পড়ছে, বা 20,000 টাকা আশেপাশে পড়ছে। সো মানে এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট, বাট জ্যাকেটটা আসলে এত বেশি সুন্দর। এই জ্যাকেটে যদি আপনি বসুন্ধরা থাকে বা হচ্ছে যেমন ফিউচার পার্কে কিনতে যান, আপনার অ্যাটলিস্ট 30+ হচ্ছে বাজেট করতেই হবে মিনিমাম, বিকজ অফ বসুন্ধরা বলেন বা হচ্ছে গিয়ে যমুনা ফিউচার পার্ক বলেন, তাদের 90% প্রোডাক্টই হাজারবাগ থেকে যায়, অ্যান্ড 10% প্রোডাক্ট হচ্ছে তারা বিভিন্ন ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশ থেকে তারা ইম্পোর্ট করে, ঠিক 10% হচ্ছে তারা ইম্পোর্টেড প্রোডাক্ট ইউজ করে, অ্যান্ড 90% প্রোডাক্ট হচ্ছে তারা হাজারবাগ থেকে নেয়, বাট জাস্ট তাদের কোম্পানির একটা লোগো লাগানো থাকে। ধরেন সাপোজ কেউ আমাকে বললো ভাই আমাকে 100 পিস জ্যাকেট দেন, আমার বসুন্ধরা একটা শপিং মল আছে, বাট আমার এই ট্যাগটা বা আমার এই স্টিকারটা আপনি প্রত্যেকটা জ্যাকেটে ইউজ করবেন। আমি যখন ট্যাগটা বা স্টিকারটা ইউজ করবো, কাস্টমার যখন তার শোরুমে যা দেখবে, ভাববে হয়তো তাদের নিজস্ব ফ্যাক্টরি, তাদের নিজস্ব প্রোডাক্ট, কিন্তু বানাই দিছি কিন্তু আমি, এটা কিন্তু কাস্টমার জানে না বা কাস্টমার বুঝে না, রাইট? তো আপনার যে বসুন্ধরা সিটিতে বা বিভিন্ন শপিং মলে যে প্রোডাক্টগুলো কিনেন, যেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে তৈরি, তার 90% প্রোডাক্ট কিন্তু হাজারবাগ থেকেই যায়। আমাদের কাছ থেকে দেখা 10,000 টাকা বা 15 টাকা জ্যাকেট বানাবার আমার অনেক কনফিউজ থাকে, বেশি নিলাম কিনা বা বেশি নিয়ে ফেললো কিনা, বেশি হয়ে গেলো কিনা, কিন্তু ওই সেম প্রোডাক্টে যখন আমরা বসুন্ধরা থেকে বা যমুনা ফিউচার পার্ক থেকে দ্বিগুণ দাম দিয়ে নিই, তখন কিন্তু আমরা অনেক বেশি হ্যাপি ফিল করি। এত বড় একটা ব্র্যান্ড শপ থেকে নিছি, বসুন্ধরা থেকে নিছি, প্রোডাক্ট অবশ্যই ভালো হবে, দিন শেষে কিন্তু প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে ওখানে যায়। তো সেই ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন দেখা যায়, এটা ডিপেন্ড করে আপনি কোন ব্র্যান্ড থেকে নিতেছেন। ওই ব্র্যান্ডের স্টিকার মানা মানে যে ওই ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যাপারটা এমন, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কালেক্ট করে, অনেক ব্র্যান্ড শপই আছে এরকম। সো আপনি এইটুকু শিওর থাকতে পারেন, আপনি হাজারবাগ থেকে বা আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট নেন, সেক্ষেত্রে আপনি মার্কেট প্রাইস চাইতে অনেক বেশি কমে পাবেন, সেটা আমার কাছ থেকে নেন বা হাজারবাগের অন্য কোনো দোকানদারের কাছ থেকে নেন।
তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, আসসালামু আলাইকুম।